হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ, আজকে আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও আমি একটা মুভি ট্রেলারের উপরই রিয়াকশন দেব। মুভিটির নাম হচ্ছে দসভি, যার মানে দশম। দসভি অফিসিয়াল ট্রেলার অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম, নিমরত কর। এটা একটি নেটফ্লিক্সের মুভি। ওকে, 7th April নেটফ্লিক্সে এটা আসছে, তো অবশ্যই আপনারা দেখবেন যাদের যাদের নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নেওয়া আছে, আর না নেওয়া থাকলেও দেখতে পাবেন, চাপ নেই। তো দেখা যাক তাহলে আজকে ট্রেলারটি। হ্যাঁ, তবে ট্রেলার দেখার আগে প্রতিদিনের মতো আজকেও যেটা বলবো, যে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন কমেন্টে, এবং আমাকে সাজেস্ট করবেন কি ধরনের ভিডিও দেখা যেতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আগে অলরেডি বলেছি আগের একটা ভিডিওতে যে আমার কিছু প্ল্যানস আছে সাবস্ক্রাইবার্সদের জন্যে স্পেশালি। তো সেই প্ল্যানস এক্সিকিউট করতে গেলে অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার তো চাই, নাহলে প্ল্যানটা এক্সিকিউট করা পসিবল হবে না। তো সেই জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে হেল্প করুন আমার প্ল্যানটা এক্সিকিউট করার জন্যে। আমি আস্তে আস্তে আমার প্ল্যান আপনাদের সাথে রিভিল করবো, নো প্রবলেম। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ট্রেলারটা, যেটা দসভি। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ট্রেলার দসভি। লেটস স্টার্ট। মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরী জুডিশিয়াল কাস্টডি মে ভেজা জা রহা হ্যায়। उस दरवाजे से सर झुका के घुसू इसमें, वह उतनी के जो चौधराहट की पगड़ी है झुकती को नहीं। पूरा गेट खुलवा। अरे यू के बड़ा कोड़ी भाई बचा, सत्ता संभाल बिम्बो। इब तू सीएम की बीवी नहीं, खुद सीएम है जी? और ऊंचा बोला कर। ओके परोस दिया, हड़ा कितना पढ़े? 8वीं तक। 8वीं पास के लिए क्या क्या काम है आपके रजिस्टर? घना घमंड है ना तन्ने अपनी इस पोजीशन का, मिनट ना लगेगा तोड़ने में। मिनट तो मिलने ना लगेगा थारी अकड़ तोड़ने में, अनपढ़ गवार आदमी। अब क्या करना चाहते हो? एक पुराना सपना पूरा करने आया हूँ। कौन सा वाला बाकी रह गया? दसवीं अगर नहीं कर पाए तो दोबारा सीएम की कुर्सी पर चौधरी ना बैठे। सरकार चलाने के बाद मैं गाय भैंस ना चराऊंगी, सीएम तो बिमला देवी रहेगी। बस बस, दूसरा अटैक आ गया तो दसवीं की जगह 13वीं हो जाएगी। जरूरी नहीं राजनीति की समझ रखने वाला दसवीं पास करने की भी समझ रखता हो। पढ़ा लिखा जाट, 16 दुनी 8, सो डोंट बी स्मार्ट। दसवीं के ओपिनियन पोल्स आ गए हैं, आपके बस की नहीं है। चौधरी का कद न कभी कटा है न कभी कटेगा, दसवीं तो चौधरी का किरा है। ওকে, তো ট্রেলারটা হয়ে গেল, বেশ ফানি, বেশ ভালো লাগলো ট্রেলারটা দেখে। এবং যেটুকু বুঝলাম সেটা কাইন্ড অফ এরকম যে একজন পলিটিশিয়ান, মানে পলিটিশিয়ান নয়, একজন যার মোটামুটি একটু এরিয়াতে ইনফ্লুয়েন্স আছে, এরকম কেউ একজন চিফ মিনিস্টার হওয়ার স্বপ্ন, এবং সেই স্বপ্ন সে পূরণ করবে, মানে তার এই স্বপ্ন পূরণ হবে তখনই যখন সে ক্লাস 10 পাস করবে। তো সে ক্লাস 10 পাস নয়, ক্লাস 8 অবধি। তো সে কীভাবে 10 পাস করে, তার হার্ডওয়ার্ক, সেই নিয়েই সিনেমাটা, যতদূর সম্ভব মনে হলো দেখে এটা।
তো আমি জানি না যে চিফ মিনিস্টার হওয়ার জন্য ক্লাস 10 পাস হতে হয় কি না, কারণ মানে অ্যাটলিস্ট সেটা তো হওয়া উচিত সংবিধান অনুযায়ী। আই ডোন্ট নো, যাই হোক আমি পলিটিক্যাল বিষয়ে যেতে চাই না। তো আসি ট্রেলারে, ট্রেলারটা বেশ ভালো লাগলো। যামি গৌতম তো অবশ্যই ভালো অ্যাক্ট্রেস একজন, আর অভিষেক বচ্চনকে একটা টাইমে আমরা ভাবতাম যে, আমরা মানে সবাই মনে করতো যে ভালো অ্যাক্টার নয়। যাই হোক, অমিতাভ বচ্চন উনি যেই লেভেলের অ্যাক্টার, ওনার ছেলে হয়ে অভিষেক বচ্চন সেই লেভেলের তার ধারে কাছেও কিছুই নয় আর কি। তো কিন্তু যেহেতু উনি অনেকদিন ইন্ডাস্ট্রিতে আছেন, তো আস্তে আস্তে ইম্প্রুভ করেছেন, ওনার অ্যাক্টিং স্কিল এখন অনেক বেটার আগের থেকে দেখেই পাওয়া যাচ্ছে। তো ব্যাস, ট্রেলার বেশ ভালো লাগলো, আপনারাও দেখবেন। যারা যারা ট্রেলারটি দেখেছেন কমেন্টে জানাবেন, যারা দেখেননি তারাও জানাবেন কেমন লাগলো সেই সম্বন্ধেই আর কি। আর সিরিজটা রিলিজ হলে তখন, দেখার পরে তখনও জানাবেন, তখন যদি আমি পারি তাহলে এর ওপর রিয়াকশন ভিডিও বানাবো পুরো মুভিটার ওপরে। তো পুরো মুভিটার ওপরে আমিও পারলে একটা রিয়াকশন ভিডিও বানাবো, রিভিউ ভিডিও। তো সেই টাইমে যারা যারা দেখে থাকবেন April 7th-এর পরে জানাবেন অবশ্যই কেমন কী লেগেছে। তো আর এটা নিয়ে আর নতুন করে কি বলবো, জাস্ট ট্রেলার রিয়াকশন তো এটুকুই ছিল। এবার আসা যাক, আরেকবার বলে দিই যেটা, যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ যা দেখছি ম্যাক্সিমাম 90% ভিউয়ার্স তো সাবস্ক্রাইব করেই না। তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর আমার চ্যানেলটিকে একটু গ্রো করতে হেল্প করুন, কারণ আমার তো অনেক প্ল্যান আছে এক্সিকিউট করার জন্য, আগেই বলেছি। তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি গ্রো করার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।